إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে বিসমিল্লাহ এর জগতে নিয়ে যেতে চাই। ইসমুল্লাহি তাআলা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, যারা শুনছেন যারা শুনবেন বিসমিল্লাহি তাআলা আমরা সবাইকে বিসমিল্লাহর জগতে নিয়ে যেতে চাই। বিসমিল্লাহ এই কথাটুকু অনেকে মনে করেন যে বাসমালা অথবা তাসমিয়া। অধিকাংশ স্কলারদের মতে তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহ, আর বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটুকু হচ্ছে বাসমালা। এটির উদ্ভব হয়েছে আল বাসমালাতু মাসদারু বাসমাল, মানে বিসমিল্লাহ। এতে আমরা কিছুক্ষণ গ্রামার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, তারপর আপনাদের সবাইকে নিয়ে আমরা বিসমিল্লাহর জগতে চলে যাব এবং আরেকটি ক্লাসও হবে, যদি আরো প্রয়োজন হয় তাহলে আরো একটি ক্লাস হবে, আমরা সবাই বিসমিল্লাহর জগতে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। বাসমালা মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যটাকে বাসমালা বলা হয়। বাসমালের মাসদার হয়েছে এখানে, যেমন হাউকাল, হাউকাল বলতে বুঝায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবাল বলতে বুঝায় হাসবুনাল্লাহ নিআমাল ওয়াকিল। তেমনি ভাবে বাসমাল এটা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহ এখানে প্রথমে রয়েছে বা, তারপর ইসম নাম, আমরা গত ক্লাসে ইসমুন এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পৃক্ত করে শুধু নাম বললে এটি সম্পূর্ণ হয় না, কেননা এর উৎপত্তি হয়েছে সুমু সুমহান অর্থাৎ উচ্চতা মুরতাফিআ, এই কারণে এইটা বলতে গেলে ইসমুল্লাহি তাআলা সুমহান আল্লাহর নাম, এভাবেই এটা অনুবাদ হওয়া কথা ছিল। ইসমুন মানে নাম, এটি মানুষের জন্য অর্থ হচ্ছে নাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে সুমহান, সুমু মুরতাফা জাল্লা ওয়ালা। এই ইসমুন এই শব্দের তাসগীর হচ্ছে সুমাইয়া, মানে যেমন হাদিসের ভিতরে আসে সাম্মি সুমাইয়ুন, আর এটার বহুবচন হচ্ছে আসমাউ জামা। এখন ইসমুন এটা অনেকেই মনে করে যে এটি সুমহান সউচ্চ, কেননা ইমাম আল কুরতুবি ইসমুন শব্দটিকে বলেছেন যে এটি
علو، 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 উচ্চতা، ঊর্ধ্বগামিতা, এ থেকে এতে এসেছে। কাউলুন কায়েল বিসমিল্লাহ কাবলা শুরু ফিল আমাল মানাহু, যখন কেউ বলে বিসমিল্লাহ কোনো কিছু শুরু করার আগে, যখন বলে কোনো কাজ করার আগে যখন বলে, তখন এর অর্থ কি দাঁড়ায়, আমরা এটা এখন তালাশ করব। এই যে বা এই কথাটুর সামনে, কথাটুকুর সামনে এসেছে, এই বায়ের অর্থ কি? বা ইসমের আগে এসেছে, এই বায়ের অনেকগুলো অর্থ রয়েছে, অনেক স্কলার বলেন প্রায় 20টির মতো অর্থ, আপনাদের সেগুলো জানতে হবে না, কিন্তু আমি যারা উৎসাহী তাদের ক্ষেত্রে বলছি যে মোটামুটি আমার কাছে 14টি অর্থ রয়েছে, বা এলসাক হিসাবে আসে অর্থ অনেক সময়, যেমন ধরে রাখা, তাপিয়া যেমন একটা অবজেক্ট দরকার হয় যখন, জাহাবা বিন নুরিহিম, ইস্তেআলা, সাবাবিয়া, মুসাহাবা, তরফিয়া, নাজ্জাইনা, বাদল, মোকাবেলা, মুজাওয়াজ্জারা, ইস্তেআলা, তাবদিয়া, কসম, তাওকিদ ইত্যাদি। কিন্তু স্কলাররা বলছেন যে পার্টিকুলারলি বিসমিল্লাহ এই যে বা, এর ভিতরে দুইটি অর্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবদা হাজাল ফাল, মুসাহাবা, বা ও মুসাহাবা, বা ও মুস্তাইনা, মুস্তাইনা, ইস্তিআনা, মুসাহাবা, এই দুইটি হচ্ছে প্রধান অর্থ। অর্থাৎ এই বা দিয়ে বুঝায় যে আমরা কিছুর সাহায্য চাই, ইস্তিআনা, বা উল ইস্তিআনা, লিখে রাখুন, বা উল ইস্তিআনা, হাজাল বা, এই বাটা হচ্ছে মুস্তাইনা, যার কাছে সাহায্য চাওয়া হয়, মুসাহাবা, আরেকটি হচ্ছে যার, যাকে আমরা সাথে চাই, যার সংস্পর্শ, সহবত, যার প্রেজেন্স আমরা চাই, এই হচ্ছে বা ও মুসাহাবা। এই যে বা, এই বাটাই গিয়ে ইসমের সাথে গিয়ে লেগেছে, মুলতামাসান বারাকাতাহু মিন, যে এই বা দিয়ে বিসমিল্লাহ শব্দের অর্থ হয়ে যে আমরা একটি বরকত আশা করছি, ওয়াল্লাহু হুয়াল মালু, কেননা আল্লাহ হচ্ছেন একমাত্র উপাস্য, আল মাহবুব, আল মাবুদ, আল্লাযী তুতাওয়াজ্জাহু ইলাইহিল কুলুব বিল মুহাব্বাতি ওয়াত তা'যীম ওয়াত তা'আতি ওয়াল ইবাদা। এই যে আল্লাহ, এই আল্লাহ আমাদের অন্তরগুলো তার আনুগত্যে, তার ভালোবাসায়, তার তা'যীম, তার মাহাত্ম্যে, তার মহিমায়, তার তাকে মানার জন্য, তার ইবাদত করার জন্য আমাদের অন্তরগুলো সেখানে চলে যায়। ওয়াকিলা মানা আবদা, যে আমরা শুরু করি হাজাল ফিল বি তাসমিয়াতুল্লাহি ওয়া যিকরহু, এই যে আল্লাহর নামটি আমরা স্মরণ করে কাজ, যে কোনো কাজ শুরু করি, এটা সবাই আমরা জানি। قال الإمام ابن الجرير رحمه الله إن الله تعالى ذكره وتقدست أسماءه أدب نبيه محمد صلى الله عليه وسلم، جن الله سبحانه وتعالى
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আদব শিক্ষা দিয়েছেন এর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে বিতালিমিয়াহু তাকদিমু যিক্রু আসমাআহুল হুসনা আমামা জামিউল আফআলহু, যে প্রত্যেকটি কাজ যখনই তিনি করবেন তিনি যেন আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম তিনি নেন। এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, এবং এর পরিপ্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোনো কাজ শুরু করার আগেই তিনি এই আল্লাহ নামটাকে স্মরণ করেছেন, জিক্রু ইসমুল্লাহি তাআলা, ওয়া আমারাহু আন ইয়াসাফাহু বিহা ক্বাবলা জামিউ মাহমাতাহু ওয়া জাআলা আদাবাহু বিহি মিন যালিকাল আলামাহু আয়াহু মিনহু লিজামিউল খালকাহু সুন্নাতুন ইয়াস্তানুনা বিহা। যে এই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সুনান সিস্টেম তিনি চালু করে দিয়েছেন, যে বিসমিল্লাহ বলেই তিনি সব কাজ করতেন। এখন এই যে বিসমিল্লাহ এই কথাটা, শুধু বিসমিল্লাহ এটা এটা যখন বলা হয় আমরা ইংরেজিতে যে ট্রান্সলেট করি ইন দ্য নেম অফ আল্লাহ, কিন্তু শুরু করেছি এই কথাটুকু সেখানে নাই। আবদাউ মানে হচ্ছে বাদা মানে শুরু করা, অথবা আশরাউ এটা হওয়া উচিত ছিল আরবিতে, আশরাউ বিসমিল্লাহ আমি শুরু করছি আল্লাহর নামে, অথবা আবদাউ বিসমিল্লাহ এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কোন শব্দ বিসমিল্লাহর আগে নাই। ওয়ায়ুজাদু মাহযুফ, এটি ফি ইবারাতি বিসমিল্লাহি ক্বাবলা বাদাউল ফিল আমাল, যে বিসমিল্লাহর আগে কোনো শব্দ নাই, এই কারণে আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় মাহযুফ, ইংরেজিতে বলা হয় ইলেপসিস অথবা ইদমার। যে সো বিসমিল্লাহ এটা জারুন ওয়া মাজরুর বি মাহযুফিন বি ইদমার বি মিদমার, যে সর্বনাম অথবা এলিপসিস এর মাধ্যমেই জিনিসটাকে ধরে রাখা হয়েছে। আমরা আরবি ভাষায় এই যে বিসমিল্লা এই কথাটার চারটা অবস্থা হতে পারে, বিসমিল্লা এটা চার ভাবে আসতে পারে। আল মাহযুফ মুতাআল্লিকুন ফিলান, আরেকটি হতে পারে আল মাহযুফ মুতাআল্লিকান উসমান, যে একটি হচ্ছে যে জুমলাতুল ফিলিয়া মানে ভার্বাল সেন্টেন্স, আরেকটি হচ্ছে নমিনাল সেন্টেন্স উসমান। এখন এটি কি বিসমিল্লার আগে কিছু হবে তাকদিমু, অথবা এটা পরে হবে তাখিরু? আমরা এখন এটা দেখি যে আরবি গ্রামার অনুযায়ী এটাকে চার ভাবে বলা যায়, এই বিসমিল্লাহ কথাটা চার ভাবে আমরা এটা তৈরি করতে পারি। আল মাহযুফ মুতাকাদ্দিমান ফিলান, যদি এটা মাহযুফ হয় এটা যদি আগে ব্যবহার হয় তাহলে আমরা আরবিতে আমাদের বলার কথা ছিল আবদাউ বিসমিল্লাহ আমি শুরু করছি আল্লাহর নামে, যদি ফেলান হয় শুরু করা হয়েছিল। আর যদি এটি ইসমান হয় মাহদুফ মুতাকাদ্দিমান ইসমান মানে নমিনাল সেন্টেন্স হয় যিনি করছেন কর্তা দিয়ে হয় ইবতিদাই বিসমিল্লাহ, তাহলে হবে ইবতিদাই বিসমিল্লাহ। তাহলে আমরা মুতাকাদ্দিমান মাহজুফের আগে যদি আমরা ভার্ব দেই তাহলে হবে আবদাউ বিসমিল্লাহ, আর যদি আমরা নাউন প্রয়োগ করি তাহলে হবে ইবতিদাই বিসমিল্লাহ। এখন যদি পিছনে আমরা ভার্বটা দেই
অথবা পিছনে যদি আমরা নাউনটা দেই তাহলে কি দাঁড়ায়? মাহজুফ মুতাআখিরান ফিআলান বিসমিল্লাহি আবদা, যে ইন দ্য নেম অফ আল্লাহ শুরু হয়েছে, আল্লাহর নামে শুরু হয়েছে। ও মাহজুফ মুতাআখিরান ইসমান বিসমিল্লাহি ইবতিদাঈ, যে বিসমিল্লাহ আল্লাহর নামে আমি শুরু করেছি। এই যে বা, এই বা এর আগে থাকতেও পারত আবদাউ ইবতিদাউ, অথবা পরেও থাকতে পারে আবদা ইবতিদাই। এই চারটি ভাবে এই বিসমিল্লাহ শব্দটা পরিপূর্ণ হয়। অথবা এই যে শব্দটা যদি এভাবে ব্যাকরণগতভাবে যদি পরিপূর্ণ না হয় তাহলে একটি অসম্পূর্ণ বাক্য হিসাবে আমাদের কাছে এটা ধরা পড়ে। এটাকে বলা হয় মাহদুফ এলিপসিস, মানে ইন দা নেম অফ আল্লাহ। আমরা আমরা যেমন ইংরেজিতে যদি বলি ইন দা হাউস, তো ইন দা হাউস মানে বাড়ির ভিতরে। তো বাড়ির ভিতরে কি হচ্ছে? আমরা যদি বলি যে বাড়ির ভিতরে, তো বাড়ির ভিতরে কি হচ্ছে? বিসমিল্লাহ বাংলা অনুবাদ করার সময় অনুবাদকারীরা লিখে দিচ্ছে আমরা শুরু করছি, আমরা শুরু করছি, আমি শুরু করছি। এটা কিন্তু বিসমিল্লার ওখানে নাই, আন্তাজে অনুবাদ করার কোনো অর্থ হয় না, এইভাবে অনুবাদ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার নাম, তার নামের আগে তিনি কোনো কিছুই বর্ণনা করেছেন কিনা আমরা এটা তদন্ত করে দেখতে পারি। যেমন কোরআনুল আজিমের ভিতরে প্রথমে যে আয়াতটুকু মানে এসেছে সেটি হচ্ছে যে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। এখানে দেখা যাচ্ছে যে ইসম, এই কথাটার আগে একটা বার্ব এসেছে, তার মানে মুতাকাদ্দিমান ফিলান, যে পড়ো ইকরা, এই বার্বটা এসেছে কিসের আগে? বিইসম, ইসম বিইসম রব্বিক, তার আগে এসেছে। তাহলে আমরা একটা অবস্থা দেখতে পাচ্ছি যে একটা ভার্বাল সেন্টেন্স যে জুমলাতু ফিলান এটা এসেছে সুরা আলাক এর প্রথম আয়াতে, ইকরা এটা একটা ভার্ব যে পড়ো বিইসম, কিন্তু আর কোথাও এভাবে তেমন একটা আসে নাই। যেমন এসেছে ফাসাব্বিহ বিইসমি রব্বিক, যে তসবিহ পাঠ করো বিইসমি রব্বিক, যে তাহলে বিইসমের আগে আসছে সাব্বিহ, যে তসবিহ পাঠ করো অথবা পড়ো। তাহলে বার্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু যখনই বার্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সেন্টেন্স শুরু করেছেন তখন তার যে নাম আল্লাহ, এই আল্লাহ শব্দটুকুকে সেখানে তিনি উল্লেখ করেন নাই। যেমন সূরা হুদ আয়াত নাম্বার 41, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم, যে নূহ আলাইহিসসালাম যখন নৌকা তৈরি করলো তখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নূহের কর্মকাণ্ডকে তুলে ধরলো, সেখানে যে নূহ আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে বললেন অকাল ইরকাবু ইরকাবু, যে তোমরা আরোহণ করো ফিহা এই নৌকার ভিতরে, বিসমিল্লাহি মাজরাহা, এটা মাজরাহা ও পড়া যায়, মুরজাহাও পড়া যায়, আবার মোরসাহা এটাকে কোন কোন কররা মারসাহাও পড়া যায়। এটা এই শব্দ দুটার দুইটা কেরাত রয়েছে আমাদের, যে কেরাতুল হাফস এখানে আমরা মাজরেহা ও মোরসাহা, মাজরে এটা এমালা করে পড়তে হয়, মাজরে
এখন এখানে মাজরেহা ও মোরসাহা এই দুটা হচ্ছে নাউন, ইসমান এটা নাউন, নাউন হিসেবে এসেছে, স্থিতি গতি এবং স্থিতি, যে মাজরেহা ও মোরসাহা যে এটা যে জারি থাকছে মানে গতি পাচ্ছে, অথবা মারসাহা যে এটা স্থির হচ্ছে, অর্থাৎ পুরো জার্নিটা ভ্রমণটা কি বলা হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা পেলাম যে বিসমিল্লাহ এর পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা নাউন ব্যবহার করেছেন মানে ইসমান, তাহলে দুটো পাওয়া গেল। এছাড়া এই যে নাউন হিসাবে আসে কিন্তু এটার অর্থ কি, এটার অর্থ আমাদেরকে ধরে নিতে হবে যে স্কলাররা এখান থেকে কি মিন করেছেন অথবা হাদিসগুলো থেকে কি বোঝা যায়। এরকম কিন্তু কোরআনুল আজিমের ভিতরে অনেক শব্দ এসেছে যেটা বোঝা যাচ্ছে না যে এটি কিসের দিকে মুতাআল্লিক, মানে কিসের দিকে সম্পর্কিত, মানে এটা কোথায় গিয়ে কে করছে অথবা কাকে করছে, কেন করছে, এই কর্তা এবং মানে কারক এটার ভিতরে কিছুটা অস্পষ্টতা আছে। উদাহরণ দিয়ে বলছি, যেমন সুরা হিজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইব্রাহিম আলাইহিস সালাম আয়াত নাম্বার 52, ওনাব্বিউহুম আন দাইফি ইব্রাহিম ইজ দাখালু আলাইহি ফাকালু সালামান, যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান মানে ফেরেশতারা আসলো, ফাকালু সালামান, তারা শুধু বলল সালামান, আর কিছুই নাই। তো এটা দিয়ে কার উপরে সালাম দেওয়া হচ্ছে এটা কিন্তু অস্পষ্ট রয়ে গেল। যেমন সূরা হুদ আয়াত নাম্বার 69, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামান, যে যখন ফেরেশতারা আসলো তারা বলল সালামান, এটা একটা মাসদার ভার্বাল নাউন, কিন্তু এটা কার প্রতি প্রযোজ্য, কে এটাকে দিচ্ছে, কাকে দিচ্ছে, এটার উল্লেখ নেই। কালা সালামুন ফামা লাবিসা আনজাআ বিউজলিন হানিদ ইত্যাদি। তাহলে বোঝা যায় যে কোরআনুল কারীমের ভিতরে এই ধরনের শব্দ কিন্তু আছে, মাহজুফ মানে অসম্পূর্ণ, ইনকমপ্লিট ফ্রেজ। বিসমিল্লাহ এমনই একটা ফ্রেজ। এখন এই জিনিসটা আমরা ধীরে ধীরে শিখব যে এই যে বিষয়টুকু আমরা কোরআনুল আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ কথাটুকুর আগে আর কোনো শব্দ তিনি কোরআনুল করিমের ভিতরে যখন তিনি ইসমের সাথে আল্লাহ যোগ করেছেন তখন এটা তাসমিয়াতু জালালা, এটা তাসমিয়া, এটা এমন একটা বিষয় হয়েছে যে আল্লাহ এই শব্দটুকুর জন্য তখন তার গৌরবের জন্য তার মহিমার জন্য অন্য কোন শব্দ তিনি তার সামনে ব্যবহার করেন নাই। এই কারণে যদি ব্যাকরণগত ভাবেও কেউ যদি বলে আবতাদাউ আমালি বিসমিল্লাহ, তাহলেও যে আমি কাজটুকু শুরু করছি আল্লাহর নামে, এইভাবে বলা যাবে না, কোথাও নেই। আমরা যেটা হাদিসের মাধ্যমে যেটা জানতে পারি সেটা হচ্ছে বিসমিল্লাহ আকরা, যে আল্লাহর নামে আমি পড়ছি, মানে আমি করছি এই কাজটুকু, এই নাম এই শব্দটুকু ভার্ব আকারে পড়ে এসছে, বিসমিল্লাহ আকতুবু আমি লিখছি, বিসমিল্লাহ আরকাবু আমি মানে রাইড করছি, এভাবে মানে শব্দগুলোকে ব্যবহার করা যাবে এবং এটি হচ্ছে সবচেয়ে বেশি সঠিক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে চান, এই ব্যাপারে স্কলাররা বলেছেন যে বিসমিল্লার আগে কেন অন্য কোনো শব্দ নাই,
এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে এই কথাটুকু অসম্পূর্ণ থাকুক, তাহলে এই শব্দটুকুর কে মানুষ তার বান্দারা ব্যবহার করতে পারবে, তার ব্যবহারের মানে যে মানে ব্যবহার যে করবে, তার উদাহরণগুলো আমরা দিয়েছি যে এইভাবে স্কলাররা বলেছে যে বিসমিল্লাহ, তারপরে হচ্ছে আকতুবু, আমি লিখছি, বিসমিল্লাহ আকরা, আমি পড়ছি, কাজটুকু হবে পরে আর আল্লাহর নামটুকু হবে আগে। ওয়ামকিনু আন ইয়াকুনা তাকদিরো, এইটাই, এই তাকদিরই হচ্ছে সাওয়াবুন, এটি হচ্ছে বেশি সঠিক। রাজিহ ফায়াকদিরু ফাইল মুআখখার, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে লাফজুল জালালা ওয়া আসমাউল আযীম, আল্লাহ এই শব্দটা হচ্ছে আল আস ইসম আল আযীম, সমস্ত আল্লাহর নামগুলো একে ধারণ করেছে, আল্লাহ এই নামটুকু সমস্ত নামের আধার। ওহুয়া আরাফুল মাআরিফ আল গানি মিন তাআরিফ, এটা এমন মানে ওয়েল নোন যে এর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। ওহাজা আল হাসনু লিইহসিলা তাবারাক বিতাকদিম ইসমিল্লাহ, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই শুধুমাত্র শুরু হবে। ওয়ালি ইউফিদুল হাসর আই আবদা, যে এটা একটা হাসর যে স্পেসিফিক্যালি শুধুমাত্র আল্লাহর জন্যই কাজটুকু হবে, আল হাসর, এটাও একটি অর্থ যে আল হাসর হবে, আর এটি শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, তখন হবে ইখলাস, আর এটা দিয়ে হবে তাবারাক, তাবারাক ইসমুক, যে বারাকা হবে আল্লাহর নামে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম দ্বারাই আমাদিগকে মানে এর মানে তিনি বরকত দান করবেন। এই কারণে তাজিমা, আল্লাহর নামের মাহাত্ম্যের জন্য আল্লাহর নামের সামনে আর কোনো ভার্ব ব্যবহার করা হয় নাই, এটি হচ্ছে জমহুর উলামাদের কথা। এই কারণেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমের সাথে আল্লাহ কথাটু শব্দটুকু জুড়ে দিয়েছেন, তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো ভার্ব, অন্য কোনো বাক্য অংশ শব্দ তিনি বিসমিল্লাহর শুরুতে ব্যবহার করেন নাই। তার নামের মর্যাদা এবং তার নামের যে মহিমা, এই কারণেই আমরা এই বিসমিল্লার আগে কোনো ভার্বাল সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি না। এভাবে আমরা বিসমিল্লা কথাটাকে বুঝেছি। বা হচ্ছে ইস্তিআনা, আমি আগে বলেছি যেটা দিয়ে আমরা তার সাহায্য চাই, আবেদা ও মুস্তাইনু বিল্লাহ জাল্লা আলা, অথবা আমরা বরকত লাভে সন্তুষ্ট থাকি, রাজি আন বারাকাতহু, আর আল্লাহ সুবহানাহু তাআলার সান্নিধ্য আমরা কামনা করি, যে মুসাহাবা, যে তার নামে আমরা এই মানে মানে তার নামের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য আশা করি, বা ও মুসাহাবা। এখন এই যে বা, এই বাটুকু দিয়ে আমরা দুইটি জিনিসকে প্রধানত বুঝি, একটি হলে বা ও ইস্তিআনা, বা ও মুসাহাবা। এখন বিসমিল্লাহ কথাটুকু যখনই আসে, অনেকে আবার এই জিকির, এই যে জিকির, জিকরুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হচ্ছে একটা জিকির, এটাকে আবার অনেকে বুঝতে পারে না, এই হচ্ছে আরেক সমস্যা।
অনেকে মনে করে, আমাদের বাংলাদেশের লোকদের অনেকের ধারণা যে বিসমিল্লাহ মানে হচ্ছে একটা দোয়া। বিসমিল্লাহ আসলে দোয়া নয়, দোয়া থেকেও অনেক বড়। দোয়া আর জিক্রুল্লাহ এর ভিতরে পার্থক্য কি এটা আমাদের বুঝতে হবে। দোয়া আর জিক্র, জিক্র যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা জিক্রুল্লাহ, এটা হচ্ছে অনেক বড় একটি কাজ। ফরজ কাজ আদায় করার পর মানুষের মধ্যে, মানে যতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, যেমন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে আপনারা সবাই জানেন, এই ফরজ কাজগুলোর পরে যে কাজটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আল্লাহকে স্মরণ করা। মুসলিমের সহিহ মুসলিমের ভিতরে একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল সাবাকা মুফাররিদুন, যে যারা একাকী হয়েছে, মুফাররিদুন হয়েছে, তারা তো লিড নিয়েছে, মানে আগে চলে গেছে। তখন সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কারা মুফাররিদুন হয়েছে? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবিরা অবাক হলেন যে যারা মুফাররিদুন একাকী থাকে, মানে এখানে শাব্দিক অর্থ মানে যারা একাকী থাকে, কিন্তু তারা অগ্রগামী হয়েছে, সাবাকাল মুফাররিদুন। এই কারণেই সাহাবিরা বুঝতে পারেনি যে মুফাররিদুন আসলে কারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিলেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যে যে সকল পুরুষ, যে সকল মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তারাই হচ্ছে মুফাররিদুন, তারাই অগ্রগামী হয়েছে। জিক্রুল্লাহ এত বড় গুরুত্বপূর্ণ। আলা উনাব্বিউকুম বিখাইরিন আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিককুম, যে আমি কি তোমাদিগকে মানে সবচেয়ে উত্তম কাজের খবর তোমাদিগকে দিব না? তোমাদের মালিকের কাছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত প্রিয়। ও আরফা ইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা বেড়ে যাবে তার কাছে। ও খাইরিল্লাকুম মিন ইনফাকা যাহাবি ওয়াল ওয়ারাকি খাইরিল্লাকুম মিন আন তালকু আদুওয়াকুম, যে আল্লাহর জন্য মানে যে স্বর্ণ এবং রূপা দান করা অথবা মানে তোমার শত্রুদের মোকাবেলা করার থেকে উত্তম, শত্রুদের সাথে যুদ্ধ করার থেকে অথবা আল্লাহর জন্য স্বর্ণ রূপা দান করার থেকেও উত্তম কি? জিক্রুল্লাহি তাআলা, এটি হচ্ছে জিক্র। আর বিসমিল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিক্রুল্লাহি তাআলা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেকেই দোয়া আর জিকির এই জিনিসটাকে আমরা মানে ভুল বুঝি, এটি ঠিক নয়। গত ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছি যে যে দোয়া এটি হচ্ছে একটি ইবাদা, আর দোয়াউ হুয়াল ইবাদা, এই হাদিসটুকু সহিহ আবু দাউদ এসেছে। আর বাকি যেগুলো এসেছে, দোয়া সমস্ত ইবাদতের মগজ ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই দুর্বল। তো এখন এই যে দোয়া আর এই জিকিরের ভিতরে সম্পর্কটা কি? নামাজ হচ্ছে একটি জিকির, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, তিনি বলেন আকিমুস সালাতা লিজিকরি, তোমরা নামাজকে কায়েম করো তার জিকির প্রতিষ্ঠা করার জন্য। তার মানে জিক্রুল্লাহ, জিক্র হচ্ছে পুরো নামাজটাকে প্রতিষ্ঠা করার একমাত্র উপায় হচ্ছে জিক্র। যেমন আমরা বলছি আল্লাহু আকবার,
সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম ইত্যাদি হচ্ছে জিক্র। এক ব্যক্তি যেমন যে মসজিদে এসে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ইয়া আল্লাহ আগফি ইগফিরলি, আমাকে ক্ষমা করো, ইয়া আল্লাহ আরহামনি, আমার আমাকে রহম করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজিলা হাজা, এটি হচ্ছে অতি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই কারণে তিনি বলছেন ইজা সাল্লা আহাদুকুম ফালিয়াবদাউ বিতাহমিদিল্লাহি ওয়াসনা আলাই সুম্মা লিউসাল্লি আলাই নবী সুম্মা লিউদউ বাদু বিমা শা, যে তোমরা যখন মানে নামাজ পড়া শুরু করবে তখন তোমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা করবে, যেমন আমরা ফাতিহা পাঠ করি এবং আল্লাহর প্রশংসা করছি, সানা পাঠ করছি, তারপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করছি, তারপরে আমরা আল্লাহর কাছে চাচ্ছি। এই যে তারপরে চাচ্ছি, এটি হচ্ছে দোয়া, লিয়াদউ বাদু বিমা শাআ, যে ওটি হচ্ছে দোয়া। তার মানে দোয়া হচ্ছে ইবাদতের একটি অংশ, কিন্তু জিকর হচ্ছে অত্যন্ত বড়, অত্যন্ত বড় একটি জিনিস। সুতরাং বিসমিল্লাহ আসলে জিক্রুল্লাহ তাআলা, এটি আপনার দোয়ার অংশ নয়। আইহাল মুসাল্লি উদউ তুজাব ফাআল তুআত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছে যে যখনই এই তিনটি শর্ত একত্র হবে, যে আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করা হবে, এবং তখন সে যে দোয়া করবে সেই দোয়াটাকে আল্লাহ কবুল করবেন, কুল্লু দোয়াইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাওয়াত পাঠ করার পর তাহলে দোয়াটা মকবুল হচ্ছে। এই হচ্ছে দোয়ার আদব। কিন্তু আমরা যখন আলোচনা করব বিসমিল্লাহ, এটি হচ্ছে ইসমুল্লাহি তাআলা, এটা আল্লাহকে আমরা স্মরণ করছি, সুতরাং এই যে স্মরণ, এই স্মরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের ধারণা যে বিসমিল্লাহর আগে তো আমরা আউজ বিল্লাহ বলি, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি, এটি হচ্ছে একটি ইবাদাত, এটি আল্লাহকে স্মরণ করা বুঝায় না, জিক্রুল্লাহি তাআলা এটি পুরোপুরি বুঝায় না, এটি হচ্ছে আল্লাহর কাছে পানাহা চাওয়া। যেমন আমরা বলছি কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে আউযের পরে এসেছে কি রব, বিরব। আমরা গত ক্লাসে বলেছি যে আউযু বিল্লাহ, যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আউযু বিল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আউযুর পরে আল্লাহ এই শব্দটুকু অথবা আল্লাহর নামের গুণাবলী আসবে, তখনই আমরা আউযু তাকে ব্যবহার করব। যেমন কোন খারাপ কিছু যখন আমরা দেখি তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই খারাপি থেকে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কালেমা দ্বারা, এটি হচ্ছে আল্লাহর একটি সিফাত, বিকালিমাতিল্লাহি তাম্মা, পরিপূর্ণ তার আল্লাহর কথা, মিন শাররি মা খালাক, খারাপ কিছু দেখলে। আর আমাদের দেশে আমরা কি বলি, নাউযু বিল্লাহ, এ আর এক জাতীয় সমস্যা, এই হতভাগা বাংলাদেশিদের আর এই উর্দু এবং পাকিস্তানিদের ভিতরে এই নাউযু বিল্লাহ চালিত আছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা ছোটবেলা থেকেই যেটা শুনে এসেছি সেটা কি, যে কোনো খারাপ কিছু দেখলে, অশ্লীল কিছু বললে নাউযু বিল্লাহ বলছি, এটির কোনো দলিল আছে? কোথাও নাই। নাউযু বিল্লাহ মানে বহুবচন। এই যে
আল্লাহর নামের আগে আউজু, এটি আল্লাহই শিক্ষা দিচ্ছেন, আউজু বিল্লাহ। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বলেন নাই নাউজু বিল্লাহ, এটা বলেন নাই। এই এক বচনকে বহু বচন করার অধিকার আপনাকে কে দিল? নাউজু বিল্লাহ। আর এটা বুঝতে আমাদের হতভাগা জনসাধারণ মনে করে যে জিনিসটা অনেক নাপাক, মানে কুৎসিত, খারাপ, আর আউযু বিল্লাহ বললে তেমন কিছু মনে করে না। আরবি ভাষা ভালোভাবে না জানার জন্য আর হাদিস থেকে দলিল না নিয়ে এই যে উর্দুওয়ালাদেরকে অনুসরণ করার জন্য আমাদের এই সর্বনাশটুকু হয়েছে, আমরা এই সর্বনাশে নিমজ্জিত হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। বাংলাদেশের সমালোচনা আমি খুব বেশি বেশি আমাদের মজলিসে করে থাকি, এর এতে আমাদের অনেক শ্রোতারা আমার উপরে খুব রাগ করে থাকেন যে ডাক্তার তাহের তার বক্তৃতা খুব ভালো কিন্তু তিনি মানুষকে রাগিয়ে দেন, রাগারাগি করাটা তার একটি স্বভাব, এই ধরনের কমপ্লেন খুব বেশি শোনা যায়। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, কিতাব ও সুন্নাহ, যেটিকে তিনি নাজিল করেছেন তার কিতাবের মাধ্যমে এবং তার হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে, সেটার মর্যাদা রক্ষা করার জন্য আমাকে তো মানুষকে রাগাতেই হবে, এ না হলে আপনি সঠিক জিনিসটা কিভাবে বুঝবেন? সবার কাছে প্রিয় পাত্র হয়ে হকের দাওয়াত পৌঁছানো যায় না, যদিও অনেকের ধারণা যায়, আসলে যায় না। একটি হাদিস শুনুন, এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে সহিভাবে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বল চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন যে উম্মুল মুমিনিন আমার কাছে একটি পত্র দেন এবং আমাকে কিছু উপদেশ দেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুআবিয়ার কাছে একটি ছোট্ট হাদিস লিখে পাঠালেন, তিনি লিখলেন, সামিআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মানিল তামাসা রিদা আল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মুনাহ মুনাতান নাস, যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির খোঁজার জন্য মানুষকে রাগিয়ে দেয়। ভালো করে শুনুন, মান তামাসা, মানিল তামাসা রেদা আল্লাহি, যে আল্লাহর সন্তুষ্টি চায়, কিভাবে চায়? বিসাখাতিন নাস, মানুষকে রাগিয়ে দেয়, এমন কথা বলে মানুষ খুব রেগে যায় তার উপরে, কিন্তু সে চায় আল্লাহর সন্তুষ্টি। মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যে মানুষ রেগে যায় তার উপর, কেননা সে আল্লাহর সন্তুষ্টি চায়, তাহলে তার কি হবে? কাফাহুল্লাহু মুনাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত মানুষের রাগ থেকে তাকে রক্ষা করবেন। আর ওয়ামিনাল তামাসি রিদা আন্নাস, যারা মানুষের সন্তুষ্টি চায় কিন্তু আল্লাহকে রাগিয়ে দেয়, বিসাখাতিল্লাহ, আল্লাহকে রাগিয়ে দিচ্ছে, কেননা আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে তাওহীদ, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে নাম, এগুলোর বিকৃতি করে যা খুশি তাই বলছে বক্তৃতার ভিতরে, আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করছে, কিন্তু মানুষের সন্তুষ্টি, জনপ্রিয়তা সে চাচ্ছে, তাহলে কি হবে? ওয়াকাল্লাহুল্লাহু ইলান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই মানুষের কাছে ছেড়ে দেবে, যা মানুষই তোমার টেক কেয়ার করবে, ওয়াসসালামু আলাইক, এবং তোমার প্রতি সালাম। এই চিঠিটা লিখেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুয়াবিয়ার কাছে। আবার শুনুন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুয়াবিয়ার কাছে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে তিনি বলেছেন, মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মুনাতান নাস,
ومن التمس رضا الناس بسخط الله كالله الله إلى الناس والسلام عليك এবং আপনার প্রতি সালাম। সুতরাং দেশের কথা সমালোচনা করলে, রাগ হলে আমার কিছু করার নেই। এই হতভাগা দেশে আমি জন্মগ্রহণ করে এখানে বাংলাদেশের আলো বাতাসে বড় হয়ে কিছুই তেমন শিখতে পারিনি। যা শিখেছি তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের মর্যাদা আমরা বুঝতে পারি না, আমরা হতভাগা। বলা হয় একটি, করা হচ্ছে আরেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাস্তাঈজ বিল্লাহ, আউযু বিল্লাহ, ওলি আউযু বিল্লাহ। আপনি কেন নাউযু বিল্লাহ বলছেন? এই যে বহু বচনে বলছেন, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাকি কোনো হাদিসের ভিতরে আছে? আল্লাহ আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুন, আমিন। এটি খারাপ কিছু দেখলে কি বলতে হবে, সেটি হচ্ছে আউজ বি কালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, যে আল্লাহ তুমি যত খারাপ কিছু তৈরি করেছো সেইগুলো থেকে তোমার কালেমার মাধ্যমে আমি আশ্রয় চাই তোমার কাছে। আউযু, যেমন হাদিসে এসেছে, আউযু বি আজামাতিক আন উগতালা মিন তাহতি, যে যে সকল মানে বিপদ আপদ নিচ থেকেও আসে সেগুলো থেকেও আমি আপনার মহিমার কাছে আশ্রয় চাই। আউযু বি আজিমাতিক, আজিমাতিক কালিমাতি লা আজিমাতিকা, এইভাবে হাদিস এসেছে। আউযু বি ইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, যে অসুস্থ হলে যখন কোনো শরীরে ব্যথা হয়, এটা ব্যথার একটি রোকেয়া, তখন যেটা বলতে হয় সেটা হলো আউযু বি ইজ্জাতিল্লাহ ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এটি মুসলিমের হাদিস, যে যাদের শরীরে ব্যথা হবে সেই ব্যথার জায়গায় হাত দিয়ে এই দোয়াটা পড়তে হয়, আউযু বিল্লাহ, আউযু বিইজ্জাতিল্লাহ। তাহলে আমরা বারবার যেটা পাচ্ছি হাদিসের ভিতরে সেটি হচ্ছে আউযু, আউযু বিরিদাকা মিন সাখাতিক, আমি আশ্রয় চাচ্ছি আপনার সন্তুষ্টির কাছে আপনার রাগ থেকে। রিদাকা মিন সাখাতিক, আল্লাহর রাগ সাখাতিল্লাহ আর রেদা আল্লাহ, তাহলে সাখাতিল্লাহর থেকে আমি আশ্রয় চাচ্ছি রেদা আল্লাহর কাছে। যেমন এভাবেও হাদিসে এসেছে যখন সুরা আনআম এই আয়াত 65, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিহিম, যে বলুন যে তার কোনো, উনি যখন আযাব পাঠাবে উপর থেকে তখন আর কারো রক্ষা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউযু বি ওয়াজহিক, হে আল্লাহ তোমার চেহারার কাছে, বি ওয়াজহিক আশ্রয় চাই, তাও আউযু আসছে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআস আলাইকুম আযাবান মিন ফাওকিহিম, সূরা আনআম আয়াত নম্বর 65। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিক। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যখন আয়াত নাযিল করলেন আও মিন তাহতি আরজুলিকুম আরজুলিকুম, যে তোমাদের পায়ের দিক থেকে যখন আযাব আসবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিক, আবারও তিনি ওয়াজহিকের কাছে আশ্রয় চেলেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চেহারা তার কাছে। এখন নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, এটা এটা আছে দু একটা দোয়ার ভিতরে আছে, একেবারে যে নাই তা নয়, বহু বচনে আছে। যেমন ইয়া ইউহান্নাস, মানে যেই দোয়াগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাবেশে কোন মজলিসে মানুষকে শিক্ষা দিয়েছেন, সেখানে এটা বহু বচনে এসেছে অধিকাংশ সময়, খুব কম সময়। যেমন হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা
বিকা শাইআন, যে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, নাউযু বিকা। যেমন বিখ্যাত একটি দোয়া আমরা অনেকেই জানি, কানা ইজা খাফা কাউমান, যখন তোমরা কোনো দলকে ভয় পাবে, ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এরকম দোয়া আছে। তারপরে যেমন খুতবাতুল হাজা, আমি যেমন আজকের খুতবাটা দেওয়া শুরুতে আমি কি বলেছি, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এখানে আমি বলেছি নাউযু বিল্লাহ, কেন বলেছি বহুবচনে, কেননা আমি এবং আমার শ্রোতা আমাদের সাথে আমরা সবাই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এই কারণে নাউযু বিল্লাহ সবাইকে নিয়ে। জিনিসটা হচ্ছে নাউযু বিল্লাহ হচ্ছে বহু বচনে ব্যবহার হয় কোন কোন ক্ষেত্রে, কিন্তু সেইটাকে বাদ দিয়ে বাংলাদেশের তরিকায় পাইকারি হারে আমাদের একেবারে রাস্তার ফকির থেকে শুরু করে একেবারে বড় আলিম যারা রয়েছেন বাংলাদেশে, কোনো খারাপ কিছু আপনি তার সামনে যখনই বলবেন তখন তিনি না বুঝেই বলবেন নাউযু বিল্লাহ, আর বাকি সময় বলে আউযু বিল্লাহ। তো নাউযু বিল্লাহ আর আউযু বিল্লাহর পার্থক্যটা কি? আল্লাহর নামের সামনে ইচ্ছা করেই আপনি এরকম বহুবচন এক বচন নিজের ক্ষমতা দিয়ে করতে পারেন না, এটা করা নিষেধ। এটি হচ্ছে মাওকিফ, এটা আল্লাহ তাওকিফ, তাওকিফিয়া মানে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহর নামকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলে ঠিক সেভাবেই বলতে হবে। কোন কোন ক্ষেত্রে যদি কোনো দলিল থাকে নাউযু বলার, বহুবচন ব্যবহার করার, তখন ব্যবহার করা যাবে। যেমন আমরা হজের সময় যখন আমরা সাফওয়া তে উঠতে যাই, তখন আমরা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই কথাটা, এই আয়াতটুকু তেলাওয়াত করার পর আমরা বলি আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমরা শুরু করছি। শুনুন, এখানে কিন্তু বিসমিল্লাহ কথাটা নাই, একমাত্র জায়গা যেখানে আমরা আরবি ভাষায় বলছি আমরা শুরু করছি। এখানে কোন কোন রেওয়ায়েতে আছে আরেকটি দলিল হচ্ছে নাবদাউ অথবা আবদাউ, দুটাই সহি, যেটাই বলেন নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে শুরু করেছেন আমরাও সেখান থেকে শুরু করলাম, নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। আর আপনি যদি বলেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, তাহলে আমি সেখান থেকে শুরু করলাম যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, এখানে বিসমিল্লাহ কথাটা নাই। এখানে একবচন এবং বহুবচন দুটারই দলিল রয়েছে, সুতরাং নাবদাউ দলিল বেশি শক্তিশালী, আবদাউ দলিলটা একটু কম শক্তিশালী। এখানে বহুবচনে আমরা শুরু করছি এটা বলা যাবে, যেহেতু এর হাদিস রয়েছে। আর হাদিস ছাড়া মনের আনন্দে মানে নাউযু বিল্লাহ বলা যাবে না। সুতরাং হে বিসমিল্লাহর জগতে আমরা যারা চলে এসেছি তাদের প্রতি আমার আকুল আবেদন, মানুষের কথা শুনে আল্লাহর নামটুকু যখনই আপনি উচ্চারণ করবেন তখনই সাবধান হয়ে যান, এটি এত সহজ বিষয় নয়, যা খুশি তাই বলা যায় না আল্লাহর নামের আগেই। আউযু বিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, এটি সবসময় আউযু এক বচনে আমি আশ্রয় চাচ্ছি, অধিকাংশ সময় আউযু 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 বিল্লাহ মিনাশ শাইতানুর রাজিম। কখনো যদি রাগ হয়, মনে করেন যদি ওই দোয়াটা কারোর মুখস্থ করতে না পারেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, তাহলে আপনি যেটা বলতে পারেন সেটা হলো যে খারাপ কিছু শুনলে আপনার হয়তো মনে রাগ হলো, তো রাগটাকে দমানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতান অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম, এই দুভাবেই পড়া যায়। এটা কেন এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া চাইতে হয়, এর কারণ হচ্ছে সূরা আল জিন আয়াত নাম্বার মানে 6, এখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন, ওয়াল ওয়া আন্নাহু কানা রিজালুন মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাওয়াজাদুহুম রাহাকা, যে কতিপয় মানুষ, মানুষের ভিতরে কতিপয় মানুষ, পুরুষ কতগুলো জিনের কাছে, জিন যারা মেসকুলিন মানে পুরুষ জিন, এই এই আয়াতের অনুবাদ বাংলাদেশের যে কোরআন গুলো রয়েছে এই আয়াতের অনুবাদটুকু একটু সমস্যা আছে, আপনারা শুদ্ধ করে নেবেন। ডক্টর মহসিন খানের কোরআনের অনুবাদ দেখবেন সুরা জিন আয়াত নাম্বার 6, এটাকে একটু কারেক্ট করতে হবে। এখানে শাব্দিক অর্থ হচ্ছে যে ও আন্নাহু কানা রিজালুন মিনাল ইন, মানুষের ভিতরে কতিপয় মানুষ, ইয়াউযুনা তারা আশ্রয় চেত, বিরিজালিন মিনাল জিন, জিনদের কতগুলো পুরুষ জিন, কতগুলো পুরুষ জিনের কাছে তারা আশ্রয় চেত। এই আশ্রয় চাওয়ার ফলে ফাওয়াজাদুহুম রাহাকান, এতে জিনদের অহংকার বাড়িয়ে দিত, এই অনুবাদ করা হয়েছে এই অনুবাদে, কিন্তু এই অনুবাদ আসলে বেশি সহি না। এটার মানে হচ্ছে, এটা কারেক্ট করতে হবে, যাদের বাসা কোরআন আছে আপনারা কারেক্ট করে নেবেন। এটার অর্থ হচ্ছে যে সমস্যা হচ্ছে এখানে আমাদের দেশের কোরআন গুলোতে যেভাবে অনুবাদ করা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। এখানে বলা হচ্ছে যে জিনরা যে ধরনের অপকর্ম করছে তাতে মানুষের মাঝে পাপ এবং ডিসবিলিভ, হারাম কাজ, এগুলো বেড়ে যাচ্ছে। এটি হচ্ছে সঠিক অনুবাদ, দে জিন ইনক্রিজ দ্যাম ম্যানকাইন্ড ইন সিন অ্যান্ড ডিসবিলিভ, জিনরা অহংকারও করে, সেটা হচ্ছে এটার ব্যাখ্যা তাফসির। কিন্তু রাহাকান এই শব্দটার শাব্দিক অর্থ কোন কোন লোক বলেছে হাউফান মানে ভয়, এটা শাব্দিক অর্থ ডক্টর মোহর আলী এখানে দেখবেন যে এখানে লেখা আছে পাপ এবং হারাম কাজ। তার মানে অতীত কালে যখন কোরআন নাজিল হওয়ার আগে আরব দেশে মুশরিকদের ভিতরে যারা তখন ভ্রমণ করত, তখন তারা কোনো খালি জায়গায় গেলে, কোনো অজানা শহরে গেলে অথবা জায়গায় গেলে, তখন ইয়া সাইয়েদুল ওয়াদিয়, যে এই উপত্যকার যিনি নেতা, সেই জিনের কাছে তারা আশ্রয় যেত। আমাদের দেশেও আছে এরকম করে আশ্রয় চাওয়ার, যেমন বদর বদর বলে আমাদের দেশে মানে নৌকা বায়, এরকম আমরা ছোটবেলায় পড়েছি, মানে বদর নামে একজন লোক, তার বরকতে এই নৌকা চালানো সহজ হবে, বদর মাঝি এরকম কারোর নামে, মানে সে তার বিপদ আপদ দূর করবে। যেমন আমাদের দেশে আছে যে শাহজালাল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, এখন সেটা যদি শাহজালালের মানে একজন ব্যক্তির স্মরণে রাখা হয় তাহলে কোনো সমস্যা নাই, যে তাকে আমরা স্মরণ করি, তিনি আমাদের একজন ছিলেন ইত্যাদি। কিন্তু এটা রাখার পেছনে যদি মানুষের আকিদা এরকম হয়, যেরকম অনেকেরই এরকম আকিদা আছে যে বাবা শাহজালালের বরকতে এই বিমানবন্দর নিরাপদ থাকবে, যে আমি একটা গ্রোসারি স্টোর দিলাম, আমি একটা বাস কিনলাম, লিখলাম বাবা শাহজালাল পরিবহন, শাহজালালের নামের জন্য এই বাসের ব্যবসা ভালো হবে, এই দোকানে আয় উন্নতি হবে, এই এয়ারপোর্ট বিপদ মুক্ত হবে, ইত্যাদি ইত্যাদি। আমি একবার সমুদ্র ভ্রমণে টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছিলাম, তখন নৌকার ভেতরে কিছু লোক মিউজিক বাজাচ্ছিল ট্যাপ রেকর্ডারে, তখন নৌকার মাঝি বলল যে সাবধান, সমুদ্রে আমরা এখন আছি, ছোট্ট একটি নৌকা, আপনারা সমুদ্রের সাথে বেয়াদবি করবেন না, সমুদ্রের সাথে বেয়াদবি করলে সমুদ্র আপনাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি মিউজিক বন্ধ করুন। এই যে সমুদ্রের কাছে আশ্রয় চাচ্ছে, হ্যাঁ আমাদের দেশে জলোচ্ছ্বাস হলে সমুদ্রকে ডেকে বলে হে দরিয়া, আর কত রাক্ষসী দরিয়া, আর কত জান নিবে, ইত্যাদি ইত্যাদি। সো শিরিক কুফর, এই যে মৃত ব্যক্তি, মৃত এবং মানুষের কাছে জীবিত, তাদের কাছে আশ্রয় চাওয়া, এই আশ্রয় চাওয়াটা ঠিক নয়। এই কারণেই আউযু বিল্লাহ,
আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার যেটা হবে। কিন্তু কোন ব্যক্তির কাছে আশ্রয় চাওয়া এটি খারাপ নয়, মানে যদি তার আশ্রয়টা একটা শেল্টার হয়, আশ্রয় হয়, বিপদের সময় হয়, তখন সে চাইতে পারে এবং সেটা গ্রহণ করাই হচ্ছে উত্তম। কিন্তু যখন সে দোয়া করবে, বলবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইবে, কিন্তু মানুষের কাছ থেকে পেলে সেটাকে গ্রহণ করবে, মানুষকে ধন্যবাদ দিবে। হাদিসের ভিতরে এসেছে, ওমান তাসাররাফা লাহা তাসরাফুহু, যখনই কোনো বিপদ আসে, বিপদের সম্মুখীন হয়, তখন যেন মানে মানে সে তাকে ডিস্ট্রয় করে দিতে পারে। এই কারণে তার উচিত, ওমান ওয়াজাদা মালজাআ, যে নিরাপদ একটি জায়গা যদি পায়, আও মাআযান ফালইয়াউজ বিহি, সে যেন সেই নিরাপদ জায়গাটা অথবা আশ্রয়টাকে গ্রহণ করে। এই হচ্ছে হাদিস। এর মানে এই না যে নিরাপদ জায়গা থাকলে আমরা আশ্রয় গ্রহণ করব না, আশ্রয় গ্রহণ করতে হবে। হাদিসের ভিতরে এই ধরনের কথাই এসেছে। তাহলে এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ যে আমরা সব সময় এই বিসমিল্লাহ দিয়েই কাজ শুরু করার চেষ্টা করি এবং করি। কতটুকু গুরুত্বপূর্ণ আমরা এখন ধীরে ধীরে সেটা জানব। বিসমিল্লাহ যখন আমরা বলি, এটাকে কি বাড়িয়ে বলা যাবে? বিসমিল্লাহ রহমান রহিম, যেমন হাদিসের ভিতরে এসেছে, ওয়ালিমা রাওয়া উমর ইবনু আবি সালামা কুনতু গোলামান ফি হিজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি একজন ছোট বাচ্চা ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওয়াকানা ইয়াদাহি তুতিশু ফি সাহফাতি, যে আমি ওই খাবারের প্লেটে আমার হাত দিয়ে আমি এটা সেটা খেতে খাচ্ছিলাম এলো পাথারি। ফাকাল আলী, তখন আমাকে বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া গোলামু, এ ছোট বাচ্চা, ইয়া গোলামু সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নেও, সাম্মিল্লাহ মানে বিসমিল্লাহ কথাটুকু বলো, ওকুল বিয়ামিনিক, এবং ডান হাত দিয়ে খাও, ওকুল্লা মিম্মা ইলাইক, এবং তোমার সামনে যেটা আছে সেটা খাও। এখন এই হাদিসের আলোকে যদি কেউ বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করে, এটা কি ঠিক হবে? এর জবাবে সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তার জবাব দিচ্ছেন। ওকালা শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা, আকুলু লা আফদালু মিন সুন্নতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর সুন্নতের উপরে আর কোন উত্তম কোন কথা নেই। ওয়া খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম হেদায়েত হচ্ছে, গাইডেন্স হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডেন্স। ফা ইযা লাম ইউসবিতু ফি তাসমিয়াতুন আলা তুআম ইল্লা বিসমিল্লাহ ফালা ইয়াজুজু জিয়াদাতা আলাইহা, তার উচিত হবে না বিসমিল্লাহর অতিরিক্ত কিছু বলা। ফাদলান আন তাকুনা জিয়াদাতু আফদাল মিনহা, এবং এই বিসমিল্লাহ থেকে অন্য কোন অতিরিক্ত কিছু যোগ করা থেকে কোন কিছু উত্তম হবে না। লি আন্নাল আকুল বিযালিক খালাফাল মা আশরানা ইলাইহি মিন হাদিস ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা হাদিসের ভিতরে এসেছে যে সবচেয়ে উত্তম গাইডেন্স, মানে আমরা কি বলবো আর কি বলবো না, কতটুকু বলবো, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদিগকে হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুতরাং বিসমিল্লাহ যেখানে বলতে হবে সেখানে বিসমিল্লাহই বলতে হবে, সেখানে বিসমিল্লাহ রহমান রহিম বলা যাবে না, পণ্ডিতই করা যাবে না জিক্রুল্লাহ তাআলার ভিতরে। যেমন আমরা বলেছি যে আউযু বিল্লাহ না বলে নাউযু বিল্লাহ বলা যাবে না, আজ থেকে কেউ আর নাউযু বিল্লাহ বলবেন না, বলবেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম অন্তত পক্ষে। আর বিসমিল্লাহ যেখানে বলা হবে সেখানে বিসমিল্লাহই বলতে হবে, সেখানে কোনো বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা যাবে না। কেননা এরকম অনেক ঘটনা হাদিসের বইতে এসেছে
যে আগেকার দিনে অনেকে যে সাহাবিদের সামনে অনেকে অতিরিক্ত কিছু বলতো, যেমন একটি ঘটনা আমি এখন বর্ণনা করছি, যে ফাকাদ রুইয়া তিরমিজি, তিরমিজিতে এসে জামিউ আন্না রাজুলান আতাশা ইনদা ইবনে আল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আমরের সামনে এক ব্যক্তি হাঁচি দিল, হাঁচি দিয়ে সে বলল ফাকালা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সে বলল আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহর প্রতি সালাম। এই কথা শুনে, কারণ এটা শুনলে তো খুশি হওয়ার কথা, কেননা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে হাঁচির জবাবে সেটা বলছে, তখন ইবনে ওমর তাকে জবাব দিলেন ফাকালা ইবনে ওমর আনা আকুলু আলহামদুলিল্লাহ, আমরা তো বলি আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি অতিরিক্ত কেন বলছো? ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালাইসা হাকাযা আল্লামনা রাসূলিল্লাহ, এই ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই কথাটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই, তুমি কেন বলছো? ওয়ালাকিন্না আল্লামনা আন নাকুলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে আমরা তো যদি বলি তখন সর্বোচ্চ বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ওয়াফি হাযা হিরসুস সালাফ রাহিমাহুমুল্লাহ, এইভাবেই তারা হিরস সালাফ, যারা সালাফ ছিল তারা সুন্নাকে এইভাবে আঁকড়ে ধরার জন্য অতি মানে কিন ছিল, আগ্রহী ছিল, আলা লুজুমি সুন্নতি ওয়া আক্তিফাই হাদিই খাইরিল উম্মতি আসারিহি আলহাকনা আল্লাহু বিহিম ওয়াফাকনা ফিল ইত্তিবাউহুম। এখন এই যে আল্লাহ বিসমিল্লাহ, এর যেমন আগেও কিছু ব্যবহার করা যায় না, তেমনি বিসমিল্লাহ যেখানে যেভাবে আছে তাকে অতিরিক্ত করা যাবে না। এই যে ইসমুল্লাহি তাআলা, এটি প্রত্যেকটি কাজে আমরা ব্যবহার করব, এটি কিন্তু ফরজ নয়, যে না করলে আমাদের গুনাহ হবে এমনটি নয়, কিন্তু কাজের ভিতরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এখন যারা জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে তাদের প্রতি রয়েছে দুঃসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করাটাই হচ্ছে যে পূর্ণ যে তাকওয়া ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পিত হওয়া, এই জিনিসটাকেই বুঝায়। একটি দুর্বল হাদিস রয়েছে যে বিসমিল্লাহ যদি না বলে অথবা আল্লাহর নামটাকে স্মরণ না করে তাহলে যে কোনো কাজ এটি কেটে যায়, নষ্ট হয়ে যায়, এই হাদিসটুকু দুর্বল। কুল্লু আলামি আও আমরিন দিল বাল লা ইফতাহু বিযিক্রিল্লাহি ফাহুয়া আবতারু আও কাল আকতাউ, আবতার আবতার মানে হলো যে সূরা আল কাউসার যে আবতার ব্যবহার হয়েছে, যে কেটে যায় অথবা আক্তা কেটে যায়, বিসমিল্লাহ না বললে কোনো কাজে অথবা কোনো জগতে না বললে, এটি জিক্রুল্লাহি তাআলা না করলে নষ্ট হয়ে যায়, এটি ঠিক নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমরা চেতে ভুলে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেটা আমরা করতে ভুলে গেছি, আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারছি না, মুসাহাবা ইস্তিআনা এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমরা হারিয়ে ফেলছি। বিসমিল্লাহ এতই গুরুত্বপূর্ণ, আমরা গত ক্লাসে যে মাশিতাতু ইবনাতু ফিরআউন, যে ফিরআউনের মেয়ের যে হেয়ার ড্রেসার, সেই মহিলা নরসুন্দর যে ছিল, যার কথা আমরা আলোচনা করেছি, যে জান্নাতের ভিতরে তার কাছ থেকে তার বাচ্চাদের কাছ থেকে এসেছিল কি রাহিয়াতু তাইয়্যিবা, অতি মিষ্ট সুন্দর সুগন্ধ, সুবহানাল্লাহ, সে একটি কথাই বলেছিল চিরুনি পড়ে যাওয়ার পর, বিসমিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মর্যাদায় তাকে, তার সন্তানদেরকে
আখেরাতে জান্নাতে এমন মর্যাদা, এত সুগন্ধি দান করেছেন। আরে সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতের মাটি তো এমনি মেশক আম্বর, জান্নাতের মাটি ইট, জান্নাতের যেই যেই জায়গাগুলো সেগুলো তো এমনি সুগন্ধি, তারপরেও আরো সুগন্ধ, সুবহানাল্লাহ। আর সেই মাশিতাতু ইবনাতি ফিরআউন বলেছিল বিসমিল্লাহ। ঠিক এমনই আরেকটি ঘটনা, বিসমিল্লাহ মানে বলেছিল, যেমন আমরা সাহেবুল উখদুদ, আমরা যারা এই মানে সুরা পাঠ করি, সুরা আল বুরুজ, এই বুরুজের ভিতরে যে একটি আয়াত রয়েছে, যে যে আয়াতটুকু আমরা পাঠ করি আমরা নামাজের ভিতরে, কুতিলাল আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. আপনারা কি লক্ষ্য করেছেন এখানে قتل اصحاب الاخدود, সেই যে গর্ত খননকারী, যারা اصحاب الاخدود বলা হয়েছে কোরআনে, তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে যে তারা মরে গেছে, قتل মরে গেছে, কারা اصحاب الاخدود people of the ditch, তারা কার্সড হয়েছে। আর নারি জাতিল ওয়াকুদ, তারা গর্ত করে সেই গর্তের মুখে আগুন দিয়েছিল, আর তারা বসেছিল সেই গর্তের কাছে, দেখছিল কিভাবে তারা মুমিনদেরকে হত্যা করে, কষ্ট দেয়। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই যে সাহেবুল আসহাবুল উখদুদ, এর একটি কাহিনী রয়েছে। এই কাহিনীর ভিতরে আমরা দেখতে পাবো যে বিসমিল্লাহ কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কাহিনীটুকু সহি মুসলিম হাদিস নাম্বার 7511, বাবু কিসাতু আসহাবুল উখদুদ ওয়া সাহিরু ওয়া রাহিবুন ওয়াল গুলাম, যে অধ্যায় মানে যে ওই যে গর্ত গর্ত খোঁড়া গর্তবাসী, পিপল অফ দ্য ডিচ, সাহিরু একজন জাদুঘর, রাহিবু মানে হচ্ছে একজন সাধু, আর হচ্ছে আল গোলাম একটি অতি আশ্চর্য বালকের কাহিনী। এই হাদিসটুকু অনেক লম্বা দীর্ঘ, আমি পুরো হাদিসটা পড়ে শোনাবো না আপনাদেরকে, আপনারা পড়ে নেবেন। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাহিনী বর্ণনা করছেন, কানা মালিকুন ফি মান কানা কাবলাকুম, তোমাদের বহু পূর্বে এক দেশে এক বাদশা ছিল, সেই বাদশার দেশে একটি ছেলে ওই মানে এক জাদুকরের কাছে আসা যাওয়া করত, কিন্তু ওই ছেলে এক সময় ইমান এনেছিল, ছেলে যখন আল্লাহর প্রতি ইমান এনেছিল তখন সে আল্লাহর নামে অন্ধকে এবং যাদের লেপ্রোসি ছিল এই অসুখ ভালো করে দিত। ওয়াকান আল গোলামু ইউব্রি উল আল কামা আব আব রাবা ও ইউদাই নাস মিন সাইর আল আদওয়াই, যে সমস্ত মানুষের অসুখ সে ভালো করে দিত ওই ছেলেটা। তখন সবাই তার কাছে যেত এবং সেই ছেলেটা সমস্ত ছেলে মানুষের অন্ধত্ব, তারপরে লেপ্রোসি, তারপরে সমস্ত অসুখ ভালো করে দিত। এমন সময় একটি অন্ধ লোক, যে রাজার সহযোগী ছিল, সে ওই ছেলেটার কাছে গেল অনেক গিফট নিয়ে। তখন সে বলল যে এই গিফটগুলো তোমার জন্য, তুমি আমাকে ভালো করে দাও। ইন আন্তা সাফাইতানি, তখন এই ছেলেটা বলল যে আমি কোনো রোগ মুক্তি করি না, ইন্নি লা আশফি আহাদান, আমি কাউকে রোগ মুক্ত করতে পারি না, ওয়া ইন্নামা ইয়াশফিল্লাহ, ভালো করে শুধুমাত্র আল্লাহ। ফা ইন আনতা আমানতা বিল্লাহি দাআউতুল্লাহি ফাশাফাক, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে তোমাকে অসুখ ভালো করে দেওয়ার জন্য। আপনারা এই এই হাদিসের কথা শুনে আবার
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যারা ওই পাথর বিক্রি করে তারাও এই কথা বলে, এ বিভ্রান্ত হবে না। এগুলো হচ্ছে খুব শয়তানি কার্যক্রম, যে আমি ভালো করি না কিন্তু আমি আল্লাহর নামে ভালো করি। আর যত শিরিক বেদাত রয়েছে, পাথর, বিভিন্ন ধরনের পাথর দেওয়া, লটারি খেলা ইত্যাদির সাথে জড়িত থাকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কিন্তু ওই বালকের কাহিনী বলছি, ওই বালক সবাইকে ভালো করে দিল, তখন ওই লোকটাকেও ভালো করে দিল, সে রাজার কাছে চলে গেল। সংক্ষেপে বলছি, রাজা দেখলো যে তার চোখ ভালো হয়ে গেছে। হ্যাঁ, মান রদ্দা আলাইকা বাসারাক, রাজা তখন তাকে বলল যে তোমার এই দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? তখন ওই লোকটা বলল রাব্বি, যে আমার প্রভু। তখন রাজা বলল আউলাকা রাব্বি গাইরি, যে আমি ছাড়াও তোমার কোনো রব আছে? তখন ওই লোকটা বলল রাব্বি ও রাব্বুক আল্লাহ, তোমার রব এবং আমার রব হচ্ছে আল্লাহ। এই কথাটুকু ওই অন্ধ লোক, যে যার চোখ ভালো হয়েছিল, সে রাজাকে বলল। তখন ওই লোকটাকে ধরে রাজা ভীষণ শাস্তি দিল। শাস্তি দিতে দিতে এক পর্যায়ে সে ওই বালকের কথা বলে দিল, ওই আজিবহু হাত্তা দাল্লা আলা আল গোলাম। তখন ওই বিস্ময় বালক, যে আল্লাহর প্রতি ইমান এনেছিল, তাকে ধরে নেওয়া হলো। তাকে ধরে বাদশাহ তাকে অনেক শাস্তি দিল। তখন তাদেরকে মানে একই প্রশ্ন করলো এবং বালক বলল যে আমি নিজে কোনো অসুখ ভালো করি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, আল্লাহই ভালো করেন। তখন যে ওই বালকের সামনে ওই যে সাধু, তাকে ডাকা হলো। ওই বালক তখন ওই সাধুর নাম বলল, সাধুকে ডাকা হলো। তখন সাধুকে, সাধুও ওই বালকের মতো তার আল্লাহর প্রতি ঈমান আনলো। তখন তাকে বলা হলো ইরজিই আন দিনিক, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। তখন সে ওই সাধু ধর্ম পরিত্যাগ করলো না। তখন তাকে সাধুকে সারা, হাদিসের ভিতরে এসেছে যে একটি করাত দিয়ে ওই সাধুকে দুই টুকরা করে ফেলা হলো, দুই টুকরা করে ওই সাধুকে মেরে ফেলা হলো। তারপরেও ছেলেটা, ওই ছেলেটা যখন বলা হলো এরজিই আন দিনিক, যে তুমি তোমার দিন ছেড়ে দাও, তখন সে অস্বীকার করল। এখন রাজা ওই ছেলেটাকে শাস্তি দেওয়ার জন্য মানে একদল লোক পাঠালো, বলল যে তাকে আকাশ পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে তাকে পাহাড় থেকে ফেলে দাও, তখন সে মানে তাকে হত্যা করো। তখন ওই ছেলেটা দোয়া করলো, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিতা, এই দোয়াটা করলো। এখন দেখুন, এটা হচ্ছে দোয়া, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিতা। তখন যারা তাকে হত্যা করতে গিয়েছিল পাহাড়ের উপরে, তারা নিজেরাই পাহাড় থেকে পড়ে গেল, কিন্তু ছেলেটার কিছুই হলো না। ছেলেটা চলে আসলো রাজার কাছে। রাজার কাছে এসে বলল যে, রাজা তখন বলল যে মা ফায়লা আসবাহুক, যে আসহাবুক, যে তোমার সঙ্গী সাথীর কি হলো? তখন রাজা তাকে আবার তাকে ধরল, ধরে বলল যে তাকে মানে এখন একটা নৌকায় চড়াও, নৌকা চড়িয়ে তাকে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দাও, যেন সে পানিতে ডুবে মারা যায়। ওই বিস্ময় বালক আবারও আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিতা। তখন নৌকাতে যারা গিয়েছিল তারা সবাই ডুবে মরল, কিন্তু ওই বালক হেঁটে চলে আসলো আর সমস্ত লোক মরে গেল। পাহাড়ের উপরেও যারা তাকে হত্যা করতে গিয়েছিল তারাও পাহাড় থেকে পড়ে মরে গেল, বালকের কিছুই হলো না। আবার যারা তাকে সমুদ্রে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল তারাও মারতে পারলো না, উল্টো নৌকা উল্টে ওই লোকগুলো মরে গেল। ওই বালক চলে আসলো বাদশার কাছে, এসে বলল, বাদশা তখন বলল যে আরে তোমার তো কিছুই হয় নাই, ইন্নাকাল। তখন ওই বালক ওই বাদশাকে বলল, ইন্নাকা লাস্তা বিকাতিলিহি হাত্তা তাফআল মা আমরু বিক, যে বালক দেখলো যে বাদশাহ আমাকে কোনোভাবেই ছাড়ছে না, আমাকে পানিতে ডুবিয়ে মারতে চাচ্ছে, আমাকে পাহাড়ের উপরে চলিয়ে মারছে, আমার দিন, আল্লাহর প্রতি ইমান, সেটা আমাকে বর্জন করতে বলছে, কিন্তু
আমি তা করছি না, বিধায় আমাকে প্রচন্ড শাস্তি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই আমাকে মারতে পারছে না। তখন ওই বালক বাদশাকে বলল, ইন্নাকা লাস্তা বিকাতালি হাত্তা তাফআল মা আমরুক বিহ, যে হে বাদশা, তুমি আমাকে মারতে পারবে না যদি না তুমি আমি যা আদেশ করি তা যদি তুমি করো তাহলেই তুমি আমাকে মারতে পারবে। তখন বাদশা তাকে বলল, ওমা হুয়া, তখন ছেলেটা বলল, তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদ, একটি বিরাট জায়গায় সমস্ত মানুষদেরকে তুমি জড়ো করো। তখন একটা গাছ গাছ নিয়ে আসো, ও তাসলুবুনি আলা জিজিন, ওই গাছের কাণ্ডের ভিতরে আমাকে মানে ক্রুসিফাই করো, মানে আমাকে আটকে রাখো। সুম্মা খুজ সাহমান মিন কিনানাতিহি, যেমন তুমি আমার তুম থেকে আরেকটি তীর বের করে তারপরে এটা ধনুকের সাথে লাগাও, ওই তীর যখন সাহমান ফিল কাবিদিল কাউস, যখন সাহমা যে তীরটা যখন ধনুকে লাগাবে তখন যেন তোমার সৈন্য যারা আমাকে হত্যা কর আমাকে হত্যা করবে। দেখুন, ওই ওই ছেলে বাদশাকে বলছে কিভাবে তাকে হত্যা করতে হবে, সেটা শিখিয়ে দিচ্ছে। তখন ওই ছেলে বাচ্চাকে বলছে, যখন তীর ধনুক সব রেডি হবে, তারা আমার প্রতি তীর ছুড়বে, সমস্ত মানুষ যেন আমাকে দেখে, এরকম একটা ময়দানে তাদেরকে হাজির করো। তখন যে তীর তীরন্দাজ, সেই লোক যেন বলে, বিসমিল্লাহ রাব্বিল গোলাম, তখন সে যেন বলে, বিসমিল্লাহ রাব্বিল গোলাম, এই ছেলের প্রভু বিসমিল্লাহ আল্লাহর নামে আরমিনি, সুম্মা আরমিনি, তারপরে সে যেন আমাকে তীর মারে। ফাইন্নাকা ইজা ফাআলতা যালিক কাতালতানি, যদি সে এভাবে আমাকে করে তাহলে আমাকে তারা হত্যা করতে পারবে। তার কথা মতো সমস্ত মানুষকে জড়ো করা হলো এবং তীরন্দাজ ব্যক্তি তীর নিয়ে তার সামনে হাজির হয়ে বলল, বিসমিল্লাহ রাব্বিল গোলাম। তখন তারপরে তীর ছোড়ার পর ওই তীর গিয়ে তার গণ্ডদেশে তার মাথায় একটা জায়গায় আঘাত করলো। আঘাত করার পর যখন সে হাত দিয়ে ওই জায়গাটা ধরলো তখনই ওই ছেলেটা মারা গেল। আর এই মৃত্যুটাকে দেখে যেই ছেলেকে বাদশা কোনোভাবেই মারতে পারে নাই, কিন্তু বিসমিল্লাহ এই নাম, এই ইসমুল্লাহ এই নামের সাথে সাথে তীর মারার পরে ওই বিখ্যাত ছেলে যে আল্লাহর প্রতি ঈমান এসেছে তার মৃত্যু হয়ে গেল। এটা দেখে সমস্ত মানুষ তখন ঈমান আনলো, তারা বলতে লাগলো, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না রব্বিল গোলাম, এই ছেলের প্রভুর প্রতি আমরা ঈমান আনলাম, এই ছেলের প্রভুর প্রতি আমরা ঈমান আনলাম। তখন মানুষজন বাদশাকে গিয়ে বলল, আরাইতা মা কুনতা তাহজারুন, তুমি যেটা চাও, যেটাকে ভয় পাচ্ছিলে যে মানুষ তোমাকে আল্লাহ মানবে, কিন্তু মানুষ এখন ওই ছেলেটার মানে রবকে আল্লাহ মানছে, এটাই তো হয়ে গেল। ওয়াল্লাহি নাজালা বিকা হাদরুক, আল্লাহর কসম যে তুমি যেটাতে ভয় পাও সেটাই এখন হয়ে ঘটে গেছে। তখন ওই বাদশা রাগ হয়ে তার সৈন্য সামন্তকে বলল, যে তোমরা ওই যে উখদুদ, তোমরা এখন করে বিল উখদুদ আফওয়াহিম, প্রত্যেকটি রাস্তার মাথায় বড় বড় করে গর্ত করো, ওই গর্তের ভিতরে আগুন দাও, এবং সমস্ত লোক যারা ওই ছেলেটার প্রভুর কাছে ইমান এনেছে তাদেরকে ধরে বন্দি করে ওই আগুনে নিক্ষেপ করো, অথবা তাদেরকে বলো আখতাহিম, তারা যেন আগুনে ঝাঁপিয়ে পড়ে। তখন সমস্ত লোক যখন একে একে আগুনে পড়ে গেল, তখন হঠাৎ করে একটি ছোট্ট ছেলে তার মা যখন ঝাঁপ দিবে তখন তাকে বলল, তার মাকে, ইয়া উম্মাহি ইসবিরি ফাইন্নাকা আলাল হক, হে আমার মা ধৈর্য ধরো, নিশ্চয়ই তুমি হকের উপরে আছো। তাহলে এই কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে ইসমিল্লাহ বিসমিল্লাহ তার মর্যাদা এত বেশি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, যে এই বিসমিল্লাহ এই কথাটুকু বলার সাথে সাথে ওই ছেলেটার মৃত্যু হয়েছে।
এবং ওই মৃত্যু দেখে যখন বিসমিল্লাহ কথাটার মানে এত শক্তিশালী হয়েছে এই জিক্রুল্লাহ তাআলা, এটা দেখে সমস্ত মানুষ ইমান এনেছে, আর ওই ইমানদারদেরকে ওই বাদশা ওই গর্তের ভিতরে আগুনের আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আর তখন আসহাবুল উখদুদ, দে পিপল অফ দ্য টিচ, তারা ওই গুহার ওই গর্তের পাশে বসেছিল, তারা তাদের এই মৃত্যুটাকে দেখছিল। এটি হচ্ছে ওই ছেলেটা হচ্ছে যে ঘটনাটা হচ্ছে একটি কারামা। এই যে কারামাত, একটি কারামাত আল্লাহি আউলিয়া আল্লাহ, আল্লাহ সুবহান তাআলার ওয়ালি, যে কারামা আল্লাহ সুবহান দেখিয়েছেন সেটাই এই হাদিসের ভিতরে প্রমাণ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া আল মুরসালিন ছাড়াও এরকম কারামাত আল্লাহ সুবহান তাআলা কখনো কখনো মানুষের কাছে, যারা ওয়ালি আল্লাহ, তাদের ভিতরে এইভাবে প্রকাশ করে দেন। যেমন মারিয়াম আলাইহি সালাম, এভাবে তিনি নবী ছিলেন না, কিন্তু তার সামনে যখন অনেক ফল ফলাদি দেখল মসজিদের ভিতরে, তখন জাকারিয়া অবাক হয়ে গেল। কুল্লামা দাখাল আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়া ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম, তোমার কাছে এগুলো কে নিয়ে এসেছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে। কারামা এই কথাটা হচ্ছে মানে মাঝে মধ্যে কখনো এরকম অতীতে হয়েছিল এবং ভবিষ্যতে হবে কিনা আল্লাহই ভালো জানে। তার মানে এই নয় ভারত বাংলাদেশে যা খুশি তা করে মানে মানুষজনকে বলবে এটা কারামাত, এটি বিশ্বাস করা ঠিক নয়। আল্লাহ সুবহান তাআলাই ভালো জানেন কোনটি কারামা আর কোনটি নয়, আমরা সেটা দাবি করতে পারি না অথবা কারামা বলে সত্যায়িত করতে পারি না। কেননা কোন কোন কারামা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কার্যক্রম, সেগুলো আল্লাহই ভালো জানেন, আমরা সেটা বলতে পারি না। কিন্তু এই ঘটনার মাধ্যমে এইটাই প্রমাণ হচ্ছে যে যে বিসমিল্লাহ এই কথাটা মাধ্যমে ওই ছেলেটাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই শক্তি দান করেছেন। এই কারণে হাদিসের ভিতরে অনেক ধরনের দোয়া এসেছে, সেই দোয়াগুলো আমরা একে একে শিখব, এবং বিসমিল্লাহ দিয়ে যতগুলো দোয়া আমরা শিখব সমস্ত দোয়াগুলো যেন আমরা মানে চর্চা করতে পারি, তার একটি কর্মসূচি আমাদেরকে নিতে হবে। আমাদের মজলিসে আজকে যারা শুনছেন তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন আমরা ভালোভাবে যে সকল দোয়ার সামনে রয়েছে ইসমিল্লাহ, সেই দোয়াগুলো যেন আমরা মানে এই করি, দোয়া হিসেবে বলছি কিন্তু আসলে এগুলি হচ্ছে জিক্রুল্লাহি তাআলা। দোয়াটা হবে বিসমিল্লাহ বলার পর থেকে বাকিটুকু হচ্ছে দোয়া, কিন্তু প্রথমটুকু হচ্ছে জিক্রুল্লাহি তাআলা, আল্লাহ জিকির। যেমন হাদিসের ভিতরে এসেছে রুইয়া আবু দাউদ তিরমিজি গায়রুহুমা আন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল ইয়াউমিন ওয়া মাসাহি কুল লাইলা, যে ব্যক্তি সকাল বেলায় মানে বলবে অথবা সন্ধ্যা বেলায় বলবে বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফি আসমাই ওয়ালা ফি সামাই ওয়া হুয়া সামিউন আলীম ثلاث مرات لم يضره شيء, যে ব্যক্তি সকাল বেলা উঠে প্রতি সকাল বেলা তিনবার এই কথাটুকু বলবে, কয়বার? তিনবার, বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউন আলীম, সালাসা মাররাত, তিনবার বলবে, তাহলে লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না। ওয়ালাম তুসিবহু ফাজা ফাজা তু বালা, কোনো
বিপদ আপদ তাকে আক্রমণ করতে পারবে না, তার উপরে আসর করতে পারবে না। এই এই যে দোয়া শিক্ষা দিয়েছে এর প্রথমেই রয়েছে কি, দোয়াটার সার শুরুতে রয়েছে বিসমিল্লাহ, ও কাউলুহু হাজাল হাদিস বিসমিল্লাহ, আইয়ে বিসমিল্লাহ, এর অর্থ হচ্ছে বিসমিল্লাহ ইস্তিআদু, আমরা এই ইসমুল্লাহর মাধ্যমে আল্লাহর সাহায্য কাছে আশ্রয় চাচ্ছি, ইস্তিআজ করছি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, ফাকুল ফাইল ইউকাদ্দিরু ফাইলান মুনাসিবান লিহালিহি ইন্দামা ইউ বাসমিলু, আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যদিও এটা তাউজ ইস্তিআজ কিন্তু শব্দটা হয়ে গেছে বিসমিল্লাহ, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আশ্রয় চাওয়া, কিন্তু হয়ে গেছে বিসমিল্লাহ, কখনো কখনো এরকমও হয়, এই এই ক্ষেত্রে এটা এরকমই হয়েছে, আকুলু বিসমিল্লাহ, আকুলু ওয়াজাবহু ইউকাদ্দিরু আজবাহু, আমরা বিসমিল্লাহ বলে বলি, তারপরে আমরা দোয়াটা শুরু করেছি, আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, মা মানে আমরা বিসমিল্লাহর একটি অর্থ, বা এর আরেকটি অর্থ কি শিখেছি, বা ও মুসাহাবা, বা ও ইস্তেআনা, বা ও মুসাহাবা, দুই বায়ের দুইটি অর্থ বিসমিল্লাহ, লিখে রাখুন, বা ও ইস্তেআনা বা ও মুসাহাবা, তো মুসাহাবা মানে হলো ক্লোজনেস, সাথে থাকা, মা মা মানে মা ইসমি, এই দোয়াতে এই কথাটাই বলা হচ্ছে, লা ইয়াদুররু মা ইসমিহি, যে এই নামের সাথে, মা ইসমিহি এই নামের সাথে পৃথিবী হেভেন এর ভিতরে এমন কিছু নাই যে তোমার ক্ষতি করতে পারে, ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউন আলিম, আর এই দোয়ার পিছনে রয়েছে কি, আল্লাহর দুইটি নাম, আসসামিউ আলিম। এখন এই দোয়াটা যদি আমরা সকালবেলা 3 বার পড়ি, তাহলে আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আর যদি সন্ধ্যাবেলায় পড়ি তাহলে লা তুসবিহু ফাজাআতুন বালা, আর কোনো কিছুতে কোনো আসির তাসির করবে না, এর এর এইভাবে আমরা বিভিন্ন দোয়া ইনশাআল্লাহ তাআলা আমরা শিখে নিব, যে এই যে বিসমিল্লাহ এটা আমরা এইভাবেই শুরু করেছি, ইবতিদা ই বিসমিল্লাহ ওয়াল বাউল ইস্তিআনা আল্লাহুল ওয়াল মালউ মাবুদ মুস্তাহিক লিআন ইউফরাদু আহাদান বিল ইবাদি, যে এই বিসমিল্লাহ এত মর্যাদা, বিসমিল্লাহ দিয়ে আমরা অনেকগুলো কাজ আমরা করব, এবং বিসমিল্লাহর মাধ্যমে আমাদের আল্লাহর যে স্মরণ জিক্রুল্লাহ তাআলা এটা আমরা আদায় করব, তাহলেই আমরা মুফাররিদুনের পর্যায়ে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা, যে মুফাররিদুন হাদিসের ভাষায় বলা হচ্ছে যে তারা সবচেয়ে বেশি অগ্রগামী হয়েছে বিসমিল্লাহ। এই কথাটুকু এত গুরুত্বপূর্ণ যে ইসম এটি সাধারণ নাম নয়, এটি হচ্ছে মহান নাম, এই কারণে ঘুমের সময় যে আমরা দোয়া করি আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া, ইসম বি ইসম, এখানে আল্লাহুম্মা বলার পর বি ইসম বি বার পরে দেওয়া হয়েছে আলিফ সিন মিম বি ইসমিকা, যে আল্লাহর নামেই আমরা আমুতু আমরা মরে যাই ও আমরা বেঁচে থাকি, এই ধরনের অনেক দোয়া আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা শিখব, সবাইকে আগামী ক্লাসে এই বিসমিল্লাহর জগতে চলে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি, অকুল কাউলি হাজা আস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম, আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.